খুব তাড়াতাড়ি ফিরবো 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 শুনতো আমার কিন্তু সব রঙের ছয়ের সঙ্গে রং মিলিয়ে জুয়েলারি চাই, না হলে কিন্তু আমি করবো না। প্রত্যেকটা গয়না আমার দুটো করে যায়, কেন বলবো না? তুমি কথা দাও আমাকে ছেড়ে কখনো কোনদিন যাবে না। যেখানকার চা সব ঠিক তেমনি আছে, নেই শুধু সে, এটা আমার কাছে অসহ্য হয়ে উঠেছে। আর এখানে কিছুদিন থাকলে আমি কোথায় পাগল হয়ে যাব, তাই দূরে চলে যাচ্ছি। এবারে আমাদের অফিস সম্বন্ধে কতগুলো কথা লিখছি। আমাদের অফিসে বাণীব্রত এখন বেশ কিছুদিন অফিসে আসতে পারবে না। কেন? এই আকস্মিক মৃত্যুর আঘাতটা যদি কাটিয়ে উঠতে পারছে না, জন্ম মৃত্যু এই নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে। কেউ সে আঘাত সহ্য করতে পারে, কেউ পারে না। বাণীব্রতকে বেশ কিছুদিনের জন্য আমি বাইরে পাঠিয়ে দিলাম। যাবার আগে অফিস সম্বন্ধে ও কিছু সাজেশন দিয়ে গেছে আপনাদের বলি, স্পেশালি ওই লেবার ওয়েলফেয়ার যেটা নিজে দেখত, ওটা ওর অ্যাসিস্ট্যান্ট জয়ন্ত বোস তাকে দিতে বলছি, আর তাকে অ্যাসিস্ট করবে ওই সোমনাথ ভট্টাচার্য। ওর মতে ওরা ইয়াং হলেও কোয়াইট ইন্টেলিজেন্ট স্মার্ট। আর টি এক্সপোর্টের ব্যাপারটা মিস্টার সানিয়াস আপনাকে নিজের হাতে রাখতে বলেছে, কারোর উপর ডিপেন্ড যেন না করেন। তা এ বিষয়ে আপনার কি পার্সোনাল ওপিনিয়ন? তবে মিস্টার বাসুকে সবসময় যন্ত্রদের উপর ক্লোজ ওয়াচ রাখতে হবে, কারণ লেবার নিয়ে ব্যাপার কি না? তবে একটা অফিসিয়াল লিস্ট দিয়ে দেবো? না না না, এখন না, এখন ওরা প্রবেশনে থাক।
তারপরে যদি ফাইনাল ফিট এন্ড কম্পিটেন্ট তখন করবেন। আচ্ছা আপনারা এখন আসুন, আমি চেম্বার মিটিং আছে। দে বাবা দে, তোরা দেখে শুনে ওর একটা গতি করে দে। ওর সাজালো বাগান শুকিয়ে গেল, তা তো ভালো, কিন্তু নাটকের দৌলতে তোমার বাগানে রোজ নতুন নতুন ফুল ফুটছে তোরা বিশ্বাস। মিস্টার চৌধুরী এখন বেশ কিছুদিন অফিসে আসতে পারবেন না, আঘাতটা খুবই পেয়েছেন, আর সবটাও ঠিক সামনে উঠতে পারছেন না, তাই অন্তত বছর খানেক বাইরে বাইরেই ঘুরে বেড়ায়। তোমার সঙ্গে পরামর্শ না করে আমরা তো আছি, কিন্তু স্যার জুনিয়রদের যদি চান্স না দেন ওরা বড় হয় কি করে? কথা কি বললি? সঙ্গে সঙ্গে দুটো বাঘ একেবারে আমার উপর ঝাঁপিয়ে পড়ে। আমি ভাষা আপনাকে দেখেছেন, এটা গুপ্ত সাহেবকে দিয়ে দিচ্ছি। কিরে আমার কথা বললো তো, সবসময় তোর আমার কথা অবিশ্বাস অবিশ্বাস। তুমি এখন এসে পৌঁছনি, মে আই আস্ক ইউ নেম প্লিজ? উইট এ মিনিট, মিস্টার ব্যানার্জি। অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। সিলি, মিস্টার কাপুর কালই তোর কথা বলছিলেন। হ্যাঁ, আরে শোন না, মিস্টার কাপুর মাসে তোকে 1000 টাকা অবধি দিতে রাজি হয়েছে। রিয়েলি? বাট আই ডোন্ট লাইক। আর তুমি তো জানো দময়ন্তী, নাইট ক্লাবে গিয়ে নির্লজ্জের মতো নাচ প্রবৃত্তি কোনোটাই আমার নেই, আর তাছাড়া আমার অত টাকারও প্রয়োজন নেই। এনিওয়ে, তুমি 10 মিনিটের কাজ সেরে নাও, আমি আসছি। কোথায় যাচ্ছিস? তুমি জানো না জয়ন্ত লিফট হয়েছে? কংগ্রেচুলেট করে আসি। কারণ হচ্ছে লেবার ডেপুটি তুমি যতই আনফেয়ার হবে অ্যাজ এ ওয়েলফেয়ার অফিসার তত সুনাম বাড়বে। দেখো, ইমিডিয়েটলি ওয়েলফেয়ার কিছু করতে না পারলেও লেবারদের প্রতি আনফেয়ার অন্তত জয়ন্ত বোস কোনদিন হবে না। তোমার সঙ্গে আমার সম্পর্কটা অফিসের সবাই জানে, কিন্তু তাই বলি শোনো, আর ছুটির পর কিন্তু রিহার্সাল আছে, থাকবো, কিন্তু তার আগে তোমাকে আমার সঙ্গে একবার পার্টিতে যেতে হবে। কোথায়?
পার্টিতে একটা ভালো রেস্তোরাঁয় যাব হরি তোমার এত বড় একটা সারপ্রাইজ সেলিব্রেট করবে না নিশ্চয় করব নিশ্চয় করব কিন্তু আমার লিফ্টটা ঠিক ঠিক এইভাবে না এলে ভালো হতো ও এটা কি শুনো তুমি কিন্তু ছুটির পর কাউন্টারে আমার জন্য করবে আমি আর সোমনাথ ওখানে যাবো সোমনাথ আনতে পারো বাট ওয়ান কন্ডিশন কি ও আমার সঙ্গে লাগবে না আরে বন্ধু তোমার কাছে লাগবে যাবে কেন কি জানি কিন্তু আমাকে ডিটেল করে রেখো না রাইট বাই এটা কোন গান আর এই গান তুই আমাদের থিয়েটারে গাইবি কেন গাইবো না আমাদের প্রতিবার প্লেতে আমার একটা স্পেশাল গানের প্রোগ্রাম থাকে কি থাকে না নিশ্চয়ই তাহলে গাইবো না ফাটলার গান গাইবার জন্য নয় আমাদের অফিস ক্লাবের একটা ডিগনিটি বলে পদার্থ আছে আছে দাদা জানি আর জানি বলেই তো অফিসের ইনার পলিটিক্সটা গ্রামে গ্রামে এক্সপ্লেন করে দিয়েছি এই যে দেখো না এই যে মিউজিকের পর আজকের দুনিয়ায় তুমি পেঁচিয়ে থাকলে তোমার পাশের লোক তোমাকে পেরিয়ে এগিয়ে যাবে আরে তাই তো তোরা আমাদের ছেলে ডেকে এগিয়ে যাবো বুঝলি ব্রাদার যাবো আজকের দুনিয়াটা হচ্ছে স্নেক ল্যাডার খেলা তুই অফিসের বড় সাহেবের বিষ নজরে পড়া মানে হচ্ছে সাপের মুখে পড়া আর যদি একটি সিঁড়ি পাও মানে কি মুরব্বি ধরতে পারো 99 এর ঘরে চলে গেলে দাদা আমাদের রিকোয়েস্ট আছে তুমি গানটা পুরে তুমি শোনো একবার শুনে নিয়ে তুমি হ্যাঁ না বলে আচ্ছা জল তো কি বিপদে পড়লাম শোনো 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 রাধেশ্যামদা সোমনাথ যা শুরু করেছে এটা গানটা একেবারে বিউটিফুল সোমনাথ সুর ভালোই যায় ও গাইবেও ভালো আপত্তিটা কোথায় কিন্তু দাদা আমি তোমাকে বলছি এর মধ্যে কোনো স্কিম তো নেই তুমি আমাকে বিশ্বাস করো গরিবের কথা বাসি হলে মিষ্টি হয় তুমি দেখবে আমার এই সং একেবারে ন্যাশনাল সং হয়ে যাবে যে শুনবে দাঁড়িয়ে উঠবে শুনো শুনো ইয়ে আমাদের ইয়ে দাদা গেল কোথায় কে এই মেয়ে দাদা তুই নিজে দাঁড়িয়ে থেকে ভাজিয়ে নিতে কাল লেবি খা 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 তুই হাতের সাম বলে কিনা যে টিফিনের কোনো দরকার নেই আমি বললাম যে নো টিফিন নো রিহার্সাল খা খা না মিষ্টি আনতে দিন আপনি আবার নিজের সমস্ত কষ্ট করে কেন আনতে গেলেন দাদু হে দাদু দাদু কদিন না তোমাদের বারণ করছি যে আমাকে দাদু বললে না অনেক হয়ে গেছে তা বললি বা তা তো দোষ কি সত হলে বয়স দিচ্ছ তো আগে না যতটা ভাবছি ততটা বয়স দিচ্ছ আমি নয় আমার লিভার কমপ্লেন বলে চিলগুলো পেকে গেছে বুঝছো দাদু দাদু যাকে বলেছে বলেছো এবার ক্ষমা করে দিল আর ভবিষ্যতে কখনো বলবে না বুঝছো আমি ওই তোমাদের ওই দাদা লড়ে যা চোখ কান বুঝে দিক তাল বুঝে চোখ থেকে থেকে কোপ দাও লড়ে যাও তারা লড়ে যাও এই চোখ কান বুঝে দিক তাল বুঝে চোখ ঝাড় দেখে দেখে কোপ দাও লড়ে যাও দাদা লড়ে যাও আজ কে দুনিয়ায় লড়ে না গেলে অপরে এগিয়ে যাবে তোমায় ফেলে আজ কে দুনিয়ায় লড়ে না গেলে অপরে এগিয়ে যাবে তোমায় ফেলে তাই লজ্জা ঘেন্না ভয় যদি এসে বাধা দেয় লজ্জা ঘেন্না ভয় যদি এসে বাধা দেয় তবে মালুম তো পকেটে পুরে নাও লড়ে যাও দাদা লড়ে যাও দাদা তোমারই তো হাত যশ আমারই বরাত দাদা তোমারই তো হাত যশ আমারই বরাত আমি করি খাই খাই আসতে খাই যেতে খাই করি খাই খাই আসতে খাই যেতে খাই উদর করেছি আমি শাকেরই করাত জগতে সবাই দাদা
বৃষ্টি পাগল জগতে সবাই দাদা বৃষ্টি পাগল আমি রয়েছি একা বৃষ্টি পাগল তাই ঠান্ডা গরম হোক যা হয় বলুক লোক ঠান্ডা গরম হোক যা হয় বলুক লোক আগে খাও না দাদা খেতে যদি চাও লড়ে যাও দাদা লড়ে যাও জুট মিল ওয়ার্কার্স ইউনিয়নের ট্রাইব্যুনালের কেসটা এভাবে কম্প্রোমাইজ করতে তোমাকে কে ইনস্ট্রাকশন দিয়েছে আমি নিজের ইচ্ছে মতো কিছু করিনি স্যার আপনাদের ইনস্ট্রাকশন বা অর্ধমতন কাজ করি মানে এরকম হিউমিলিয়েটিং টার্মসে মেটাতে আমি তোমাকে বলেছি মিটিয়ে না নিলে ওরা স্ট্রাইক করছে বলছি ওদের ইউনিয়নের মধ্যে আমাদের পেড লোক তো রয়েছে সেই সব লিডারদের হেল্প নিয়ে ওদের স্ট্রাইকের প্ল্যানটা তুমি সাবোটেজ করলে না কেন প্রেসিডেন্সি ঠিক আমরা এইভাবেই তো সাকসেসফুল মিস্টার চৌধুরীর স্ট্রিক্ট অর্ডার ছিল ওদের সঙ্গে কোনো রকম লিঙ্ক না রাখা কারণ উনি বলতেন যে এইসব স্বার্থপর লিডারদের নিজেদের পার্সোনাল ইন্টারেস্টের জন্য লেবার এবং ক্যাপিটালিস্টের রিলেশনটা এইভাবে স্ট্রেন করে রেখেছেন ফাইনালি কম্প্রোমাইজ করার আগে আমাদের সঙ্গে একবার কনসাল্ট করা প্রয়োজন মনে করলেন না এক্স্যাক্টলি আপনাদের সঙ্গে কনসাল্ট করে নিন কারণ মিস্টার চৌধুরী এখান থেকে চলে যাওয়ার আগে এই ধরনের একটা রিটন অর্ডার দিয়ে দিয়েছেন মানে মানে ওর আইডিয়া তো একটু আপ টু ডেট অ্যান্ড লিবারেল আপ টু ডেট অ্যান্ড লিবারেল কিরকম উনি সবসময় বলতেন দিনকার বদলাচ্ছে এখন মালিকের স্বার্থ আর শাসন যতটা সম্ভব কম করা দরকার তা না হলে একদিন সব ওরা কেড়েই নিয়ে দিচ্ছে শোনা হে আমি যতদিন পাওয়ারে আছি ততদিন আমার অফিসের সামনে স্লোগান ফেস্টুন আর পোস্টারের এক্সিবিশনে হতে দেবো না ডু ইউ আন্ডারস্ট্যান্ড সেনগুপ্ত ইয়েস স্যার ইউ মেক ইউর পিপল আন্ডারস্ট্যান্ড দিস ইউ মে অল গো জেন্টলম্যান মিস ডানিয়েল আসুন তো বসো কোম্পানির হাড়ে ঘুম ধরেছে না না এইভাবে আমি অ্যাডজাস্ট করতে পারবো না বাণিজ্য তো খালি মনের দিক থেকে কি পেলাম বলতো 35 বছর তুমি তো আমার সঙ্গে রয়েছো শুধু রয়েছি কাজ করেছি দেখেছি কি সামান্য অবস্থা থেকে এত বড় বিরাট প্রতিষ্ঠান আপনি গড়ে তুলেছেন দেবব্রত যেদিন বর্মা থেকে সর্বস্ব খুইয়ে ছেলে মেয়ের হাত ছেড়ে এক কাপড় এসে দাঁড়ালো সেদিন শুধু আমি তাকে বুকে টেনে নিয়ে আমার পার্টনার করেছিলাম বিয়েটা করিনি সংসার বলতে তো কিছু নেই ছেলে মেয়ে যা বলো ওরাই আমার সব অ্যাক্সিডেন্টাল ডেথটা আমাকে যে কতখানি আঘাত দিয়েছে রক্তের সম্বন্ধ তো নেই আমার সঙ্গে এই যাবার আগে দেখা করে করে যাওয়ার প্রয়োজন দেখুন দেখা করে যাওয়ার মতো মনের অবস্থা তখন ছিল না এই আঘাত উনি একবার ভেঙে পড়েছিলেন ভেঙে কি আমিই পড়িনি এই মৃত্যুটা আমাকে একেবারে শেষ করে দিবে কিন্তু তাই বলে আমি তো পালিয়ে যাইনি এই বিরাট প্রতিষ্ঠান আঁকড়ে ধরে বসে আছি শুধু ওর জন্য কিন্তু আর আমি পাচ্ছি না এবার আমাকে শুধু পড়তেই হবে চলিয়ে চলে গেল আমরা এসে থাকবে না থাকবে না এই 35 বছর ধরে এই বিরাট প্রতিষ্ঠান গড়ে তোলার মূলে কি জানো আমার আর দেবব্রতর রুথলেস ডিক্টেটোরিয়াল শাসন কঠোর নিয়ম নীতি নিজস্ব আইন আর শৃঙ্খলা
অর্থনীতি ও রাজনীতির চাবুক খেয়ে সমস্ত জাতটা সোজা হয়ে দাঁড়িয়েছে। পুরনো নিয়ম পুরনো শৃঙ্খল ভেঙে দেবে, নিজেদের অ্যাডজাস্ট করে করা আমার সম্ভব না। সোনাল, তুমি বাণীব্রতকে সব খুলে চিঠি রেখো, ডেফিনেট কবে সে আসবে, তার প্ল্যানের উপর আমার ফিউচার প্ল্যান ডিপেন্ড করছে। এখনো ফিরল না। আচ্ছা তাহলে এখন আমি উঠি। দেখুন, আপনার স্বামী কেবল আমার ক্লায়েন্ট ছিলেন না, আমার বিশেষ বন্ধু ছিলেন, তাই আউট অফ দি ওয়ে গিয়ে আমি এই অ্যারেঞ্জমেন্টটা করেছিলাম। বাই দি বাই, আপনি ব্যাপারটা সব জানেন তো? হ্যাঁ জানি নিশ্চয়ই, তবে সবটা আমার। দেখুন, এ বাড়ি আমারই ক্লায়েন্টের কাছে কন্ডিশনাল সেল করা ছিল, আর সে কোর্ট থেকে সেল অর্ডার অবটেন করেছিল, সেটাকে ঘুরিয়ে সুদ ফুদ বাদ দিয়ে আমি একটা ইনস্টলমেন্টের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি। এরপরেও সেই ইনস্টলমেন্টের টাকা যদি সে সময় মতো না পায়, তাহলে আমার ক্লায়েন্ট আমার সম্বন্ধে কি ভাবে বলতো? নিশ্চয়ই খুবই অন্যায় হয়ে গেছে, মানে সে নিয়ে এত কথা আমার কিছুই জানায়নি, আমি জানি তো সব মিটে গেছে। হ্যাঁ মিটে তো একরকম নিশ্চয়ই গেছে, নইলে এতদিন তো এ বাড়ি বিক্রি হয়ে যেত, কিন্তু আসল টাকাটা তো শোধ করতে হবে। তা নয় সেলি চার চারটে ইনস্টলমেন্ট বাকি ফেলেছে, চিঠি লিখলেও আমার অফিসে দেখা পর্যন্ত করে না। এরপর আমার ক্লায়েন্ট যদি ওই সেল অর্ডারটা এক্সিকিউট করে বসে, আমায় কিন্তু আপনারা দোষ দেবেন না। না না না, টাকার ব্যবস্থা নিশ্চয়ই করবে, আপনি যখন দয়া করেছেন তো ঠাইটুকু আর ঘুরিয়ে দেবেন না। আমার মাথাটাও তো বাঁচাতে হবে, আমার ক্লায়েন্ট তো আমার সম্বন্ধে অন্যরকম ভাবতে আরম্ভ করেছে। দেখুন, আপনি সেলিকে বিশেষ করে বলে দেবেন যে দিন পনেরোর মধ্যে অন্তত দুটো ইনস্টলমেন্টের টাকা পেমেন্ট না করলে জিনিসটা কমপ্লিটলি আমার হাতের বাইরে চলে যাবে। আচ্ছা আজ তাহলে আমি উঠি। এত রাত হল এখনো ফেরেনি। সেলি। কি মা, হঠাৎ হঠাৎ না, দেনাদ্দায় বাড়ি যে যেতে বসেছে সেই খবরটা দিতে এসেছিল। বিনা শোধ করতে নেই, নগদ যে টাকাটা ছিল আগে ছাড়িয়ে না, তা না এবারের অন্য দেনা শোধ করতে। আচ্ছা মা, তুমি এটা কেন বুঝো না? বাবাকে বিশ্বাস করে শুধু হাতে যারা টাকা ধার দিয়েছিল তাদের বিশ্বাসে মর্যাদা না রাখতে পারলে জানি না। যে অন্যায় যে পাপ তুই করেছিস, তুই কি বের কিছু যাচ্ছে সেই বাড়িতে তুই অপমান থেকে বাঁচাবি? বল মিলি, বল তার নাম বল। মেয়েদের চোখ একটু বেশি ধারা দিতে দিস, তাই তোমাকে আমি প্রথম দিন কিনেছিলাম। আজকের দুনিয়ায় তো স্কাউন্ডেলদেরই একচেটে অধিকার, ইয়োর মহান ভগবান ইজ ডেড। মানুষের যা কিছু ভালো তো তোমার কাছে ডেড, তার লাইফ শুধু যে প্যাশন ছিল এই পরিচয়টি আমাদের ফ্যামিলিতে মিশেছিল, সে কি শুধু এই সর্বনাশ করবার জন্য?
আসল কথাটা কি জানো? তোমাদের ফ্যামিলিতে মিশেছিলাম তোমাকে পাওয়ার জন্য, কিন্তু দেখলাম তুমি গভীর জলের মাছ, একটানে তোলা শক্ত। তাই যদি অন্তজলে টুকে ভালো মানুষকে মিলেরই সর্বনাশ করলে, যাক সে কথা, মিলির ঠিক হচ্ছে তোমার উপর। আমার উপর এতটা নির্ভর করার কারণ? সে বিশ্বাস করেছিল, আর তা সে বিশ্বাসের দামটুকু দেবে এই আশা নিয়ে আমি এখানে এসেছি। মানে? মানেটা খুব সহজ, মিলিকে তোমাকে বিয়ে করতে হবে। বিয়ে? আরে তোমার এই পার্ট টাইম চাকরি এই সমস্ত কথা আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা ছেলে, ছেলে তোমার কি হয়েছে বলেছো? আগুন যে লেগেছে তাতে কই তোমার সাজ পোশাক আর রং চোখ মাথাতে পচে যায়? আমার মনে সব খবর দুটি আমার সাজ পোশাকে আর রং চোখ মাথায় লেগে থাকে। তোমাদের কাছে মেয়েদের দেহটাই সব, কি বলো? সেজে গুজে ঘুরে বেড়ালেই ভাবো বা মেয়েটা না জানি কি আনন্দে যাচ্ছে, তারপর নিজের আনন্দ মিটিয়ে দাও। কি যা তা বলছো তুমি? ঠিকই তো বলছে, যেই শুলে অফিসের পর তোমার সঙ্গে আর ঘুরতে পারবো না অমনি জ্বলে উঠলে, স্বার্থে ঘা লাগলে তোমরা সবাই সমান। অন্তত জয়ন্ত বোস ডেফিনেটলি তার এক্সেপশন। হ্যাঁ তুমি জানি, আর জানি বলে তো তোমার সঙ্গে মিশে, কিন্তু কিন্তু তুমি আমার সঙ্গে সেলফিশের মতো কথা বলো না। না আমি কিন্তু সেভাবে কথাটা বলিনি, তবে তবে তোমার জীবনে কিছু যদি ঘটে তা জানার অধিকার নিশ্চয়ই আমার আছে। নিশ্চয়ই আছে, সময় হলে আমি তোমাকে সব কথা বলবো, সমস্ত কথা বলবো। জয়ন্ত সেই কথা? হ্যাঁ সেই কিন্তু কদিন ধরে গেছিল আসছে না। তার মানে জয়ন্তরও তো পাত্তা নেই, এখন কাকে দিয়ে রিহার্সাল দেবেন? দিন ছকে করে চলো আনা, তুমি ফর না ঠিক আছে, আমি কি করা হবে? খুব গরম গরম কিছু না, তুমি সব সময় দেখবে জিরো আওয়ারে হাজির তোমার হিরো, হিরো তালে পাবে এইরকম জিরো। এসব হবে কি করে হিরোইন বাদ দিয়ে? বাবা রোজই দেখছি যে যে অফিসের ছুটির পর আমার ফ্রেন্ডে হিরোইন কাট, নিশ্চয়ই বাড়িতে কোনো কাজ আছে। বাড়ি? ওদের বাড়ি কোথায় মানে? ওরা ঘর করেছে বাহির, আর বাহির করেছে ঘর, ওদের বাড়ি ফাই নেই। আমার নাম সোমনাথ ভট্টাচার্য, দেখো না আমি বলে রাখি তিন দিনের মধ্যে হদিস বার করবো, কোথায় যায়। কনসার্টটা কবে হবে তুই বলেছিস তো? আমার টাকাটা একশো নিতে বলেছি বলেছি। বাবা টাকার দাম কি আজ বুঝলি? আচ্ছা
তোর এত ট্যালেন্ট থাকতে তুই কেন এত সাপোর্ট করছিস না? আজ আমার কথা শুনবে তোর টাকা খাইবি। ইয়ার কানে? ইয়ার কানে? ও, উড়ি ইজ দ্য প্রপারাইটর অফ দিস ক্লাব। Let to meet you. Thank you. So, you're the manager. Mr. De Silva. Thank you, Sydney. Thank you. ওর প্রশংসা আছে অনেক বেশি, কিন্তু আপনি আগে রাজি হননি কেন বলুন তো? প্রয়োজন হয়নি। আর আমাদের সমাজে এই ধরনের নাচ সবাই খুব একটা ভালো চোখে দেখে। আমার কনসার্টটা কবে হবে? নাচ যখন আমাদের ভালো লেগেছে তখন ও বিষয়ে আমরা খুব পার্টিকুলার এন্ড প্রম্পট। কন্ট্রাক্ট আমি করেই এনেছি, এটা নিন, ভালো করে পড়ে কাল সকালে সই করে দিয়ে যাবে। কিন্তু ওই টাকাটা, ওই টাকাটা কিন্তু আমার একসঙ্গে চাই। ও শিওর শিওর, নিশ্চয়ই দেবো, কন্ট্রাক্টের কথা লেখা আছে। তবে টাকাটা পাবেন আফটার ফোর্ট নাইট, মানে আমাদের ক্লায়েন্ট আপনাকে অ্যাকসেপ্ট করলে তারপর। এগ্রি? ঠিক আছে, কিন্তু এই পেমেন্টের পর ওয়ান ইয়ার ইন এনি সার্কামস্ট্যান্সেস আপনি আমাদের ক্লাব ছাড়তে পারবেন না। ওর মধ্যে বেশ একটু বয়স তো অবিবাহিতা কম হয়। আমি দেখেছি দাদা, খালি তুমি একটা জিনিস দেখো, আমি বলছিলাম কি যে ওই পেট কাটা নোগরা হ্যান ওইসব মডার্ন মেয়েদের থেকে না বাবা একটু সাবধান নেই। আরে ভাই তাই বলতে ওই সিঙে আর দাঁতাল আর ওই মাতাল থেকে কত দূর? কত? হ্যাঁ সাত হাত। আর ওই মালক পেন ডাউন ইউনিয়ন মিছিল সবকিছু ধ্বংস করার জন্য পাগলে আমি মশাই পাগল নই, ওদের সঙ্গে কম্প্রোমাইজ আমি করতে পারবো না। আমাকে আপনারা ছুটি দিন। দেখো হে, যে পোস্ট তোমাকে দেয়া হয়েছে বয়স বা সিনিয়রিটির দিক দিয়ে তুমি তার উপযুক্ত নাও। দেয়া হয়েছে শুধু বাণিব্রত রেকমেন্ডেশনে। এখন তোমাকে প্রমাণ করতে হবে যে সে রং পার্সনকে রেকমেন্ড করেনি। আমি আপনার চেষ্টা করবো তার বিশ্বাসের মর্যাদা রাখবার। হুম, আই এক্সপেক্ট সো। জেন্টলম্যান, ইউ বেটার টক টু হিম। Thank you.
কথা বিশ্বাস হবে? বাবা, দিদিমণি অপরকে যেমন নাচান নিজেও নাচেন ভালোই। কি তাই না? আমি ধারণা করতে পারি, আমি অনেক আগে ধারণা করেছিলাম। তুই বুঝে যাবো, চল। ওইটুকি তো বাকি আছে, ভবিষ্যতে দরকার হলে তোমাদের জন্য তাও করতে পারি। মিলে গিয়েছে না? সারাদিন ঘর থেকে বেরোয়নি, কি সব আবল তাবল চিৎকার করছিল, ও বোধহয় পাগল হয়ে যাবে। ওকে কাল ডক্টরের কাছে নিয়ে যাবো, সব ব্যবস্থা করে এসছি, তুমি শুয়ে পড়ো। ছোট করব না, আমার এই অপমানিত জীবন নিয়ে বেঁচে থাকা তো শুধু মরতে না পারার শাস্তি, তাই চলবে। অবশ্য তোমার ওই ছেলে মিস্ত্রির মতো নাচতে বা নাচাতে পারে কিনা ঠিক জানি না। নিশ্চয়ই পারে বাবা, ওরা সব পারে। যাকে তোকে আমি বলেছিলাম না, সেলিন নাম তুই আমার সামনে কোনোদিন উচ্চারণ করবি না। এই তোর একটা রোগ, যখন প্রেমে পড়বি তখন হাড়গড় হুট করে পড়বি, তারপরে তার নাম শুনলে কি তার সঙ্গে প্লে করলে কি তো ছুটিতে যাবে নাকি? চেপে যা না বাবা, চেপে যা, যা দেখেছিস যা বুঝেছিস চেপে গিয়ে সব কাউন্টার ড্রিপলিং করে খেলিয়ে যা, বুঝলি? এই আমরা ওকে হিরোইন করবো ঠিক করে ফেলি, বিশ্বাস কর। এই গ্রেসফুল চেহারারা, গ্রেসফুল তোদের মতো ফুল যারা, তারা সব মেয়ের চেহারাতেই দারুণ গ্রেস দেখে। যাক যাক যাক, কাটো তো বাবা, কাট, আমি কাট করছি। আচ্ছা ঠিক আছে শোন, মেয়েটিকে একটা ড্রাফট নেওয়ার জন্য তোর কাছে আমি দিই। আরে তুই দেখলেই বুঝতে পারবি যে এ মেয়ে হিরোইন হওয়ার জন্যই জোর।
কিন্তু একটা কথা ভাই, শোনো গোপাল, তুমি খাতা বন্ধ করো। আমার সনির্বন্ধ অনুরোধ, দেখেই আমার দয়া করে হড়বড়িয়ে প্রেমে পড়ো, কারণ সেখান থেকে তুলতে হবে আমাকে, হাতে আমার পোস্টা পড়বে। সোমনাথ, 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 এটা অফিস সামলামি জানে না। সোমনাথ প্লিজ কাগজে অবদানে পাঠাবে এই গিয়ে। সোমনাথ, আপনি আমাকে দেখেছেন? আমায় দেখেছেন? ও হ্যাঁ, আসুন আসুন। আপনি তো আমাদের নিউলি অ্যাপয়েন্টেড টিম, কি জানো নাম আপনার? মিস জয়ন্তী রায়। বলুন। হ্যাঁ বলছি, তা আপনি দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। তারপর আমাদের অফিস কিরকম লাগছে? ভালোই। কই, কি ডিকটেশন দেবেন? দিন ও আচ্ছা, লিখুন। To the general manager. Yes. To the general manager, Prasgar Kalyari. Sir, apna ke bhorosa dakchen. Thik ache, tumi bolo ni ekhon jabe. Tahole, tahole ekhon apni ashun, pore abar dekhi pathabo. Kemon? Thank you. মাসিমা, আমি কিন্তু আপনাকে মাসিমা বলেই দেবো, কি জানেন আমার মানেই তো ছেলেবেলায় মাকে হার দিচ্ছে। আপনাকে দেখে অবধি না খালি মায়ের কথা মনে পড়ে যাচ্ছে, মানে মা দেখতে প্রায় আপনার মতোই ছিলেন। থাক বাবা, থাক, বেঁচে থাকো বাবা। না বেঁচে তো থাকবো রে মাসিমা, আপনার আশীর্বাদ যখন পেয়েছি আমাকে মারে করে। মাসিমা, ইয়ে যে কথা বলছিলাম ওই, আচ্ছা মাসিমা, তাহলে ওই ব্যাপারটা কি আমাদের তোমাদের থিয়েটারের ব্যাপার? দেখো বাবা, আছে মেয়ে হয়ে চাকরি করছে, তার উপর আবার থিয়েটার করবে, সেটা কি লোকে ভালো চোখে দেখবে? না মানে মাসিমা, ইয়ে আপনি এটা একটা অফিসেরই ভিড়ি তো মনে করতে পারেন, মানে প্লেটা তো অফিস প্লে, আর দেখবেন তো অফিসের লোকেরাই, মানে যারা একে রোজই দেখছেন, আপনি আর এটা অমত করবেন না। বেশ, যা ভালো হয় তাই করো, কিন্তু দেখো বাবা, সমাজে আমার মাথা যেন না হেঁট হয়। না না, মাথা হিট হবে করছিল মাসিমা, মাথাই তো নেই আমাদের, আজকাল তো মাথা নেই মাসিমা, ওই জন্য মাথা কাটাও যায় না, হেঁটও হয় না, আছে শুধু পেট। জানেন মাসিমা, আজকের দিনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে খাদ্য সমস্যা। এই আমার সমস্যাই দেখুন না, সকালবেলা কোনো রকমের নাচে মুখে বুঝি অফিসে গেছি, সেখান থেকে শিখে চলে এলাম, তাই আমাদের এই সমস্যা। আচ্ছা ঠিক আছে, করো না, আমার এই সমস্যাটা একটু মেটাবেন, মানে কিছু খাওয়াবেন? আমার অনেক আগেই বলা উচিত ছিল বাবা, কিছু মনে করো না, আমি এখনই ব্যবস্থা করছি। ব্যবস্থা যেন মাসিমা, ওই আবার কেনাকাটির দিকে যাবেন না, পরে আপনার যা চক আছে ওই একটু করে লুচি বেগুন ভাজা। হ্যাঁ হ্যাঁ, তাই তাই করবো, তোমরা একটু বসো বাবা, আমি এখনই। হ্যাঁ হ্যাঁ, আনুন, আপনি অন্নপূর্ণা, আপনি আনলে দাঁড়িয়ে দিলেন কেন? বসুন। বসতে বলেছি। ওফ, একটা বা ছেলে বাবা তুমি। আচ্ছা কি হচ্ছে কি এদের উপর এরকম অত্যাচার করে? অত্যাচার আর কোথায়, আমাদের বাড়িতেই প্রথম এসছেন, একটু মিষ্টি মুখ করবেন না। কারেক্ট, একবারে ঠিক বলেছো রাঙাদি, এই যা মনের কথাটা মুরগি বেরিয়ে গেল, যা আগে আজকে তোমাকে রাঙাদি বলি ডাকবো, রাগ করবে? রাঙাদি মানে? মানে আর কিছু না, প্রথম যেদিন তোমায় দেখি মনে হয়েছিল যদি একে দিদি বলে ডাকি কোনো দিন রাঙাদি বলবো। হঠাৎ আমাকে দিদি বলে ডাকবার ইচ্ছে হলো কেন? কারণ আছে, খুব সুন্দর মেয়ে হলে আগে ভাগে দিদি বলে ডাকাটাই খুব সেফ, তাতে অন্যদিকে প্রচুর খাওয়ার ভয় থাকে না। আচ্ছা রাঙাদি, আমি যদি মাসিমার ফ্যাক্টরি, আই মিন রান্নাঘর যদি একটু হানা দিই, আপত্তি আছে? না না, আপত্তি থাকবে কেন, হঠাৎ রান্নাঘরে কেন? কি জানো সেই অরিজিন থেকে না দেখলে খেয়ে যেন গান আমার তৃপ্তি হয় না। মাসিমা, 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 তা আপনি দাঁড়িয়ে রয়েছেন কাজে, বসুন। হ্যাঁ সত্যি, সোমনাথ বাবুর মতো প্রাণ খোলা লোক আমি জীবনে দেখিনি। হ্যাঁ প্রাণ খোলা তো নিশ্চয়ই, সেই জন্য দেখলেন না হঠাৎ আপনাকে কেমন তুমি করে নিল, আর আমি 15 দিন চেষ্টা করেও
কিছুতেই আপনাকে তুমি করতে পারলাম না। আচ্ছা বলুন তো ডাক হিসেবে আপনি না তুমি কোনটা আপনার ভালো লাগে? কি বলবো, যেভাবে ডাকতে আপনার ভালো লাগে। ভালো লাগার কথা যদি বলেন অবভিয়াসলি তুমি কি ভালো শুনেছি। পারমিশন নিয়ে আপনাকে তুমি করা যায় না, ওটা আপনা থেকেই হয়, তবে একটু সময় লাগে। ফার্নিচার আছে স্যার, একটা স্টক ইনভেন্টরি করে যাও। বলছিলাম এটা আমাদের চলে না। না তোমার সুবিধা মতো দয়া করে করো। তোমার ভেবে ক্লাস হয়ে গেল। কি হয়ে গেল? যা হওয়ারটাই হয়ে আছে। তোমার তো সর্বনাশ, তুমি যে করেছো সেদিনই তো ওদের সর্বনাশ হয়ে গেছে। আমাকে কি চেম্বারে ঢুকবার একবার চান্স দিলে? আপনি একবার চিলের মতো ওই বদ্যি আর বারেন্দ্র এক গাদা ফাইল নিয়ে পেছন পেছন ঢুকলো। ওর মধ্যে তোমাদের ফাইল আছে? আমাদের ফাইল? হ্যাঁ, জয়ন্তটা হচ্ছে যত নষ্টের গোড়া। আর লেবার লেবার করে তোর তো লেবার পেনের কি আছে? যার বিমুখ আছিস তার দিকে তো তেরে কাজ কর, তুই যা ধন যাচ্ছে। ট্রাইব্যুনালের সব কেসগুলো তো দেখছি জয়ন্ত কম্প্রোমাইজ করে ফেলেছে। হ্যাঁ, বাট অল আর ইন দেয়ার ফেভার, এটা ঠিক আমাদের পছন্দ না। কিন্তু উপায় তো নেই, কম্প্রোমাইজ করতে গেলে কিছু স্যাক্রিফাইস করতেই হবে। তা হচ্ছে, বাট নট ইন দিস ওয়ে। বড় সাহেব তো এই ব্যাপারে দারুণ জুড়ে গেছে। আর আপনি ফিরে আসছেন বলেই জয়ন্তের উপর উনি কোনো ড্রাস্টিক অ্যাকশন নেননি। কারণ বড় সাহেব এটাকে পিসফুল সেটেলমেন্ট বলে মেনে নেননি। ওর মতে এটা হিউমিলেটিং সেটেলমেন্ট, তাতে সারেন্ডার। কিন্তু ফাইল স্টাডি করে যা দেখলাম তাতে আমার ওপিনিয়নটা ঠিকঠাক উল্টো। জয়ন্ত যেভাবে কেসগুলো সেটেল করেছে আমি হলেও তাই করতাম। তাহলে তো এই বিষয়ে আমাদের কোনো ডিসিশন নেওয়াই উচিত না। বড় সাহেব কিন্তু জয়ন্তের উপর বিশেষ কনফিডেন্স রাখতে পারেনি, তাই তাকে ইনক্রিমেন্ট বা কনফার্মেশন দেওয়া হয়নি। কাম থ্রু। নমস্কার। তোমার ফাইলগুলো দেখছিলাম, সবই ঠিক আছে। কিন্তু কিন্তু কি স্যার, এনিথিং রং? ডু ইউ থিংক সো? আপনি যা শিখিয়েছিলেন তাতে কাজ চালিয়ে নিতে কোনো অসুবিধে হয়নি। শোনো জয়ন্ত, লেবার ডিপার্টমেন্ট নিয়ে আমি কোনো রকম ইন্টারভিউ করতে চাই না, তোমরা যেমন চালাচ্ছ এরকম চালিয়ে যাও। থ্যাংক ইউ স্যার, তবে সবসময় যেন একটা বিশেষ পাই। বাবু কত, তাহলে পরশুই যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরশুই যাচ্ছি। তুই চল না আমার সঙ্গে, বুড়ো বয়সে এখানে পড়ে থেকে কি করবি? আমি আর কোথায় যাবো, তোমাকে রেখে এখন চোখটা বুঝতে পারলেই বাঁচি, তাই এর বেশি আর আমি কিছু চাই না। কাকা আমায় দেখেছেন? হ্যাঁ, কয়েকটা কথা আছে তোমার সঙ্গে। আমি শুনলাম লেবারদের সঙ্গে কম্প্রোমাইজ গুলো তুমি অ্যাকসেপ্ট করে নিয়েছ। এভাবে সারেন্ডার করলে ওদের দাবিয়ে রাখতে পারবে? আমার তো মনে হয় একবার লক আউট ডিক্লেয়ার করে ওদের স্ট্রেংথটা যাচাই করে নিলে পারতে। তা হয়তো পারতাম, কিন্তু কাকা আমাদের একটা চিন্তা, তাদের হয়তো অন্য চিন্তার সঙ্গে চিন্তায় লড়াই হতে পারে, কিন্তু কারো স্বাধীন চিন্তাকে তো মুছে দেওয়া যায় না। হয়তো টু সাম এক্সটেন্ট ইউ আর রাইট, কিন্তু আমি আর নিজেকে অ্যাডজাস্ট করতে পারছি, কারণ আমাদের ব্যবসার মূল মন্ত্র হল লোভ। কি বড় বড় কথা বলি, জাতীয় সমৃদ্ধি, শিল্পোন্নয়ন, বেকার সমস্যা সমাধান, সব ফাঁকা কথা। ব্যক্তিগত ধন সঞ্চয় ছাড়া আর কিচ্ছু না। সে যাই হোক, কিছুটা দাবি তো ওদের মেটাতেই হবে। আমি ওয়েল রেজিস্ট্রি করেছি, ধরো তোমার ফেভারে নিঃশর্ত ভাবে দানপত্র করে দিয়েছি। এসবের কি দরকার ছিল? তুমি আমার নিজের সন্তান হলে কোনো দরকার ছিল না,
কিন্তু তোমার সঙ্গে তো আমার রক্তের সম্বন্ধ নেই, তাই এভাবে আমাকে ফেলে তুমি পালিয়েছি। আমাকে ক্ষমা করবেন, কোনো কিছু চিন্তা করবার মতো মনের অবস্থা আমার তেমন ছিল না। না না, ভেবেছিলাম মৃত্যুটা আমাকে কোনো আঘাতই করেনি। যত আঘাত, তত আঘাত তোমার। কাগজে পড়ছিলাম কাল তো আপনাদের অভিনয় বেশ ভালোই হয়েছে। হ্যাঁ, আমার শরীরটা হঠাৎ খারাপ হলো, তাই চলে আসতে হলো। আচ্ছা, কালকে যারা অভিনয় করেছিলেন তারা কি সবাই আমাদের অফিস স্টাফ? জি হ্যাঁ স্যার, অ্যাবসলিউটলি আওয়ার ওন স্টাফ স্যার। এবার বাইরে থেকে কাউকে নেই। ভালোই করেছেন। আচ্ছা, ওই মেয়েটি, আই মিন ওই ওই অভিশার পিস্তাতে ওই বাসব দত্তার পার্ট যে প্লে করলো, ওকে তো আগে কখন অফিসে দেখিনি। ওকে স্যার, ও আমাদের নিউলি অ্যাপয়েন্টেড স্টেনো স্যার। আপনি যখন বাইরে ছিলেন তখন ওকে অ্যাপয়েন্ট করা হয়। খুব কাজে স্যার। এক মিনিট। হ্যালো। না না না, মাকে আসতে বলো। রাইট, দেখুন ঘনশ্যামবাবু,
আমার কাজের চাপ যেরকম বাড়ছে তাতে কাল থেকে হয়তো আমার আরেকটি পার্সোনাল ট্রেনার দরকার হতে পারে। ঠিক আছে স্যার, দেখে দেবেন, কোয়াইট স্মার্ট অ্যান্ড এফিশিয়েন্ট। ঠিক আছে স্যার, আমি সব ব্যবস্থা করে দেবো। আচ্ছা, আপনি তো বলছিলেন যে ওই মেয়েটিও বেশ কাজের, আপনার কীরকম ওপিনিয়ন? মেয়েটি বেশ ভালো, মানে খুব কাজের স্যার। ঠিক আছে, তাহলে ওকে ঠিক করে দেবেন। ঠিক আছে স্যার, কিন্তু সিনিয়রিটির দিক থেকে সিনিয়রিটির চেয়ে এফিশিয়েন্সির দাম অনেক বেশি এখানে সামলাবো। ঠিকই আছে। উনি তোমার অভিনয় দেখেছেন এবং খুব ভালো লেগেছে। উনি নিজেই নাকি তোমার কথা বলেছিলেন? উনি নিজেই আমার কথা বলেছিলেন। হ্যাঁ, কিন্তু কিন্তু সিনিয়রিটির দিক থেকে টস হয়ে গেছিল। আমি সেটা ঘনশ্যামদাকে দিয়ে ম্যানেজ করে দিয়েছি। ও তাই বলো, এসব তুমি করেছো? তাই তো ভাবি অফিসে আমাদের নিয়ে কথা হয় কেন। কেন জানো, কেউ কাউকে ভালোবেসে দেখলো যে অমনি শুরু হলো কথা আর চেষ্টা চলতে লাগলো, কি করে এদের পথে কাঁটা ফেলা যায়। অনেক ব্যাপারে আজ আমরা সংস্কার নিচ্ছি, কিন্তু একটি ব্যাপারে একেবারে ব্যাকওয়ার্ড কমপ্লিটলি সংস্কার আসছে। দুনিয়ার সব প্রেমই মহান, ঈশ্বর প্রেম থেকে শুরু করে দেশপ্রেম, বন্ধু প্রেম, ভাতৃপ্রেম, সব প্রেমই পবিত্র। কেবল কেবল আমাদের এই সত্যিকারের প্রেমকে কিছুতেই লোকে পবিত্র বলে মনে করবে না। ওমা, লোকে বলবে কি? আমারই তো সন্দেহ হয় তোমার সত্যিকারের প্রেম কি। তোমার এই সন্দেহের কারণ? কারণ একটা নেই। অনেক কথা বলতে তুমি কি মনে করছো? তবে তবে ওর উপর মোহ আমার খানিকটা ছিল, আর আর তুমি যদি বিশ্বাস করো সেই মোহ আর সম্পূর্ণ কেটে গেছে। হঠাৎ মোহ হলেই বা কেন, আর কাটলেই বা কি করে? তুমি হয়তো জানো না, তাও না সেদিন ছেলের আরেকটা লাইফ আছে, ও নাইট ক্লাবে নাচে, আর আর প্রায় লিখেছে। নাইট ক্লাবে নাচতে গেলে নিজেকে তো খানিকটা এক্সপোজ করতেই হয়। হ্যাঁ তা হয়তো হয়, কিন্তু কিন্তু তাকে বাড়ির বউ করে যায় না। আমি আমি সেই ঘর পাচ্ছি, সেই পারমিশনটুকু তোমাদের চাইছি। জয়ন্ত, আমাকে একটু ভাবতে সময় দাও। কেন কেন, এতে ভাববার কি আছে? বা দেখি এটাও মোহ কিনা। ও বেশ, দেখো আমি অপেক্ষা করবো। কিন্তু আমার স্যার অপেক্ষা করবার সময় নেই। অপেক্ষা করার সময় নেই মানে? চলো, অনেক রাত হলো, ওঠা যাক। ও চলো। টু দ্য ম্যানেজার, কে? করমপুরা কলিয়ারি। Dear sir, we shall start an experimental project of thick coal skin by the KV method in technical collaboration with a French concern. Experimental project will start from the next month, which please note. কাজের চাপ যেরকম বাড়ছে তাতে কোনো কোনো রোববার বা ছুটির দিনেও হয়তো আপনাকে আমার বাড়ি থেকে কাজ করতে হতে পারে। এতে যদি আপনার কোনো অসুবিধা হয় ইউ ক্যান কনসাল্ট ঘনশ্যাম বাবু। না না, পালাবো কেন, আর লজ্জাই বা কিছু, আমি তো আর চুরি করিনি।
তুমি কি মনে করো আমি কি অ্যাবসলিউটলি মিলির এই খবর শুনবার পর তুমি বিশ্বাস করো? বিশ্বাস তোমাদের কোনো জিনিস তোমার হয়ে গেছে। আচ্ছাই বলো, বিশ্বাসের কথা আর তুলো না। দেখো, আজ তুমি আমাকে অনেক কড়া কড়া কথা শোনাচ্ছ, কিন্তু কিন্তু আমাদের এই অবস্থার জন্য দায়ী আমার ভাগ্য। শক্ত করে শেকুল বাঁধিনি তো, তাই নৌকা আমার ভেসেছে। জয়ন্তীকে শিখিয়ে দেবো শেকুলটা যেন শক্ত করে বাঁধে। গুড নাইট। সামনে রোববার দুপুরে সোমনাথ বাবুকে তোমাকে মা খেতে ডেকেছেন, আসতে পারবে তো? রাগ করছো কেন? কাজটা তো আগে, সিনেমা তো যেকোনো দিন গেলেই চলবে। হ্যাঁ তা চলবে, তবে সেটা তোমার নিশ্চয় চৌধুরীর সঙ্গে গিয়ে। আমার মেয়ে লুকিয়ে কোনো কাজ করে না, ও সব কথাই আমায় বলেছে। আর এ বিয়ে তো সুখী হবে, এর চেয়ে আনন্দের কথা কি থাকতে পারে? কিন্তু কিন্তু একটা একটা কথা। কি কথা বলুন। হ্যাঁ, আমার সম্বন্ধে যদি কোনো রকম আপনার আপত্তি থাকে বলুন, তোমার সম্বন্ধে কি আপত্তি থাকবে? সে কথা নয় বাবা, কিন্তু আজ অব্দি কেন জয়ন্তীর বিয়ে দিয়েনি তার নিশ্চয়ই একটা কারণ আছে। সত্যি যদি ও মনস্থির করে থাকে তাহলে আমার আপত্তি করবার কি আছে? না বাবা, আপত্তি করার কিছু নেই জানেন। মানে ধরো, ওই তো একটি মেয়ে, বাড়িঘর তো যা আছে ওই পাবে। আর দেখে শুনতে যদি বলেন তো এক কথা যাকে বলে অপূর্ব, যা সেইটা হলেই হলো। ও বাড়ি ঘর দরের কথা আমি ভাবি না, যার যা ভাগ্যে আছে তাই হবে। মেয়েটির বাবা কি করতেন? উকিল, উকিল ছিলেন বর্মাতে ওখানে, আর কলকাতায় এসে ওই বেহালাতে বাড়িটা করেছিলেন। তো আপনি দাদা কবে মেয়ে দেখতে যাবেন? মানে আমি মাসে মাসে বলে টোলে একেবারে ব্যবস্থা করে রাখবো। শুনলো মেয়েটি তো তোমাদের এক অফিসই কাজ করে, ওসব পাত্রা আগে থেকে চুকিয়ে রেখেছ, এখন আর নতুন করে আমার দেখবার কি কোনো দরকার আছে? না দরকার শুধু আমার নেই দাদা, জানেন তবু আর কি। কিন্তু আরে ঠিক আছে, আমি বলো মাসিমাকে আপনার কাছে একদিন এখানে নিয়ে আস। মাসিমা? মাসিমা? হ্যাঁ, তোমরা তো ব্রাহ্মণ, তো মাসিমা মাসিমা করছো কেন? গ্রাম দুটো আমাদের আগে এত থাকতাম কিনা সেই জন্যে মাসিমা বলি। সব কথা যাক, এখন বলো তুমি কি করবে? কিন্তু এসব কথা শোনার পরে কি তুমি গ্রহণ করবে?
কিন্তু কিন্তু জয়ন্তী এটা কি করলো? কেন সে সব কথা আমাকে খুলে বললো না? কারণ ও কিছু জানে না। এসব কথা কিছুই জানে না? না, এক জানতে ননি আর জানলে তুমি, তুমি ওকে ভুল বুঝো না। সত্যি আমার খুব ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করবে। কিন্তু কিন্তু আমি ভাবছি। কি ভাবছ? না বলো, তুমি ইচ্ছে করে কিভাবে সংস্থা দিয়ে যাবে? আমি বলছিলাম, জানি তোমার পক্ষে ওকে গ্রহণ করা খুবই শক্ত। তোমার আত্মীয় স্বজন আছে, সমাজ আছে, কিন্তু দেখো এই বিয়ে যদি সম্ভব নাও হয় তাহলে তুমি আমাকে কথা দাও, এ কথা কোনোদিন কাউকে বলবে না। সেটুকু বিশ্বাস আপনি আমি করতে পারেন। আর ওসব সমাজ সমাজ আমি মানি না, যেটা উচিত মনে করি সেটা আমি করি। সবকিছু জেনেও তুমি ওকে গ্রহণ করো। শুনো, আমি যদি এ কথা করে দিতে বলবো না তেমনি আপনিও এ কথা কোনোদিন কারোর কাছে প্রকাশ করবেন না। সবাই যা জানে তাই জানবে। খুব শীঘ্রই আমার দাদা বৌদিকে আপনার কাছে নিয়ে আসবো। না না, আমি সোমনাথকেই তোমাদের ওখানে যাব। বেশ, তাই হবে। তোমার কেন মনে হলো বলো তো যে আমি গম্ভীর? কেমনি মনে হলো? দেখো জয়ন্ত, যেদিন আমি তোমাকে প্রথম দেখলাম দেখি মনে হলো একে বিশ্বাস করে যায়। জানো, বিশ্বাস আমি একজনকে করেছিলাম, কিন্তু কিন্তু সে তার কোনো মর্যাদাই রাখলো না। আমি তোমাকে কথা দিচ্ছি জয়ন্ত, আমি এমন কোনো কাজ কখনো করব না যাতে তুমি মনে আঘাত পাও। জয়ন্ত, আর আমি কিছুই চাই না, কিচ্ছু। সোনা সোনা বধু, ডোন্ট টাচ, তাড়াতাড়ি করে বাড়াবাড়ি করে তাড়াতাড়িতে ভেঙো না, তাড়াতাড়ি করে বাড়াবাড়ি করে তাড়াতাড়ি করে ভেঙো না, ভেঙো না প্রেমের রঙিন কাঁচ, প্লিজ প্লিজ ডোন্ট টাচ। মিঠি মিঠি কথা কয়ে যেন এখনই হয় না শুধু মনের ময়ূর নাচ, প্লিজ তাড়াতাড়ি করে বাড়াবাড়ি করে কাড়াকাড়ি করে ভেঙো না, ভেঙো না প্রেমের রঙিনে নাচ, প্লিজ প্লিজ ডোন্ট টাচ। বিন্দু জলে হয় যে সাগর, বিন্দু বিন্দু জলে হয় যে সাগর, তিলে তিলে যে প্রেম বাড়ায়,
মহাজনে বলে তাকে রসিক না গো ও দাদা রসিক না গো হেসে হেসে কাছে সে কিছু বল কানে কানে দূরে থেকে সুরে সুরে গানে গানে মধু প্রণয় সাগরে হয়ে বুঝলে মধু প্রণয় সাগরে হয়ে গভীর জলের মাছ প্লিজ তাড়াতাড়ি করে বাড়াবাড়ি করে কাড়াকাড়ি করে ভেঙুনা ভেঙুনা প্রেমের রঙিন গাছ প্লিজ প্লিজ ডোন্ট টাচ ডোন্ট ইউ টাচ আমি কিন্তু এই ব্যাপারে তোমার উপর অনেকখানি ডিপেন্ড করছি কারণ আমাদের লেবার প্রবলেম নিয়ে এই ফরেন কোলাবোরেটরসরা আর বিট কনফিউজড তুমি একটু ম্যানেজ করো ও ব্যাপারে অলরেডি একটা স্কিম তৈরি করেছি আপনাকে আমি দেখিয়ে নেবো আমার তো ডেলি স্যাটিসফাইড কাগজগুলো কিন্তু অফিস আসার আগে পৌঁছে দেবো ঠিক আছে এগুলো টাইপ করা হয়ে গিয়েছে ও ও ও থ্যাংক ইউ ওগুলো আপনি আমার চেম্বারে রেখে যান আর বলছিলাম যে এই যে কিছু বলবেন না না আমি যেতে পারি হ্যাঁ ভালো কথা ওই রোববার দিন কতক্ষণ আর্জেন্ট ব্যাপার টাইপ করার ছিল তা একটা গাড়ি নিয়ে স্ট্রেট তুমি যদি আমার বাড়িতে চলে আস সরি যদি আপনি আমার বাড়িতে চলে আসেন তো ভালো হয় আমি আপনার থেকে অনেক ছোট থ্যাংক ইউ আর যদি কোনো আপত্তি না থাকে প্লিজ হ্যাভ ইউর লাঞ্চ উইথ মি না না আপত্তি কেন থাকবে তবে আমি বাড়ি থেকে খেয়ে আসতে পারি আমি জানি তুমি বাড়ি থেকে খেয়ে আসতে পারো কিন্তু রোববারটা ওয়েল ইউ নো আই অ্যাম অল অ্যালোন আই হ্যাভ নো ওয়ান ইন দিস ওয়ার্ল্ড শুধু আমি আর মা বাবা মারা গিয়েছে কতদিন আগে একা একা থাকাটা খারাপ লাগে ইনি আমার মা আর ইনি মিস্টার চৌধুরী নমস্কার আমি আপনার সঙ্গে সহজভাবে আলাপ করতে এসেছিলাম তো আপনি যদি এরকম ভাবে কথা বলেন তাহলে তো আমি আপনার সঙ্গে সহজ হতে পারবো না আপনি ডাক্তারই প্রথম আমাদের বাড়িতে এসেছেন একটু কিছু মুখে দেবেন না শুধু এক কাপ চা খেতে পারি তবে একটা শর্তে যদি জয়েন্টে একটা গান শোনায়
আমি গান মানে আমার গান কি আপনার খুব ভালো লাগবে চল নিশ্চয়ই শোনাবে আর গান শেখা তো লোকে শোনাবার জন্য আপনি গান শুনুন আমি আপনার জন্য চান চলো গাইছি কিন্তু ভালো না লাগলে রাগ করবেন না কত আছে
সে তো কিসের কাজ? বিয়ে। হ্যাঁ বিয়ে? তার মানে আমি আর কোনো রিস্ক নিতে চাচ্ছি না বাবা, সামনের 29-এই আমার বিয়ে। দেখি এত দেরি করলে যে কাজ, শুভ বিবাহ। ও বাবা, একবারে কার্ড ছাপা অব্দি কমপ্লিট। তোমার যে দেখছি ভীষণ তাড়া। কারণ আছে, বস যখন তোমার তোমার বাড়ি অব্দি আসা শুরু করেছেন তখন তখন আর বেশি ওয়েট করা কি খুব খুব বুদ্ধিমানের কাজ হবে? তুমি ভীষণ জেলার। আমাদের বাড়িতে যদি তুমি আসেন তাহলে অন্যায়টা কোথায় শুনি। তুমি আসো না বা আমার আসার ওরা সাহেব হলো। আমার আসার একটা কারণ আছে, কিন্তু ওর আসার কি কারণ থাকতে পারে? আহা, কারণ কিছু থাকতেও তো পারে। সেই কারণটাই তো আমি জানতে চাইছি। না না, তুমি তুমি জানো তুমি তোমার আর মিস্টার চৌধুরীর ব্যাপারটা নিয়ে অফিসে অলরেডি পাঁচ জনের পাঁচ কথা বলতে শুরু করেছে। সেসব কি পাঁচ জনের পাঁচ কথায় তুমিও কান দিলে? দেখো জয়ন্ত, প্রথম প্রথম আমার একটু সন্দেহ হয়েছে, কিন্তু এতটুকু দুর্বলতা তোর কখনো আমি দেখি। যাকে নিন, সিঙ্গার পাতা খেয়ে নিন। মাসিমা তার বহু জামাইয়ের জন্য অনেক কষ্টে ফেলেছেন। আর শুনুন, আপনি আর কিন্তু জয়ন্তের সঙ্গে দেখা করবেন না। কেন দেখা করবো না? কেন বাড়ি একই জয়ন্তীর সঙ্গে আপনার একটু আমার তো মনে হচ্ছে সবকিছু না নষ্ট হয়ে যায়। কারণ এই তো কটা দিন, এখন তো কি করে যে কি হবে, কারণ আমাদের তো সাহায্য করার কেউ নেই। নেই মানে আমি তো রয়েছি। তো ভাবনা কিসের দাদি? আমি কখন আসা হলো? হ্যাঁ আমি আমি সাথে তোমার চিন্তা কিসের? আমি সব ম্যানেজ করে দেবো, তাই না? তোমাদের মানে এই কন্যাপক্ষের তরফে কার্ড রেডি রেডি হয় তো কি কারণ আসবার ছেলে আমি কোনো কাজ ছেলে নাকি আমি কেউ? তুই কিচ্ছু ভেবো না, তুই চুপটি করে বলে থাকো না। দেখবে যেদিন বিঘ্নে বিয়েটি হয়ে যাবে সেই দিন বুঝবে এই সোমনাথ ভট্টাচার্য কি জিনিস, আরো কেউ কেউ যেন মনে রাখে। তাহলে এই 29-ই বিয়ে? হ্যাঁ বেশ বেশ, ভালো করে তাড়াতাড়ি একটা বিয়ের স্ট্যান্ড দিয়ে বেশ বুদ্ধিমানের কাজ করেছে। তোমাদের মতো শুভাকাঙ্ক্ষীরা যেভাবে অযাচিত উপদেশ দিচ্ছিলে তাতে বিয়ে না করে উপায় কি দাদার? হা হা হা, বেশ করছিস বাবা, বেশ করছিস। আর বিয়েটা হলো গিয়ে একটা লিগাল পাল, ওটি হাতে নিয়ে ব্ল্যাক মার্কেট মানে অর্থাৎ সকিয়া পরিচয় প্রেম প্রাণ খুলে যতই ইচ্ছে চালিয়ে যাবো। আচ্ছা কোনো সন্দেহ, তুমি কি দুনিয়ায় কোনো জিনিসটাকে ভালো চোখে দেখতে পারো না? না, ভালো দেখবো কি করে বাপ? হ্যাঁ বয়স হয়েছে, চোখে ছানি পড়েছে, তাই তো সব কিছু খারাপ আর ঝাপসা দেখছি। তার কারণ মিস্টার চোর একে হচ্ছে ব্যাচেলার, তারপর এই এক তোমার অফিসের মালিক, বুঝলে? আর চেহারা অনেক অনেক ভালো, তুই ওর সঙ্গে কোনো দিক থেকে কম্পিট করতে পারছিস না বাপ। তাই হে বুদ্ধিমান যুবক, তুমি যে বিয়ে করতে চলেছ এটা খুব বুদ্ধির পরিচয় দিয়েছ। আঁকে ভালো, আমি বলছি আঁকে ভালো হবে। হ্যাঁ তুমি দিচ্ছ, আমি বলছি সোমনাথকে দিয়ে তুমি পাঠাতে না, তবে বলছি না প্রকৃতি রুচি রুচিতে তোমাদের পাল্টে। সেটি তো স্বাভাবিক, নতুন ভাবনা নতুন দৃষ্টি রুচির মধ্যে বুদ্ধি তো বুঝতে পারা যায় যে আমরা বেঁচে আছি। নিশ্চয়ই, আর সেই বেঁচে থাকার খোরাক চুগাতে চাই নিত্য নতুন। আচ্ছা রুচি বোধ হয় মানুষেরই পাল্টা, জানোয়ারের না। যতই তুমি আজ আজ আমি প্রতিজ্ঞা করেছি তোমার সঙ্গে কিছুতেই ঝগড়া করবো না। এতখানি সহ্য শক্তি আছে বলেই তো তোমার এতটা উন্নতি। আমার মনে হয় তোমার এই সহ্য শক্তি আর একটু বাড়িয়ে যদি জয়ন্তীকে মিউজিয়াম রেখে আর ওই মিস্টার চৌধুরীর সে একটু আন্ডারস্ট্যান্ডিং আর একটু কম্প্রোমাইজ করে চলতে পারো তাহলে তোমার ডেফিনেট প্রমোশন। There must be a limit. প্রতিজ্ঞা করেছো না আমার সঙ্গে ঝগড়া করবে না? চলি যত কাজই থাক, 29-এ আমি নিশ্চয়ই আসবো।
ঠিক এই চোখ, এই মুখ, এতটুকু অমিল নেই কোথাও। ছোট মুখে বড় কথা শোনা আমার ঠিক অভ্যেস নেই। ভেবেছিলাম মনের দুর্বলতা কারোর কাছে প্রকাশ করবো না, কিন্তু না, কোনো কিন্তু নয়। দয়া করে মিথ্যে দিয়ে নিজের মনের পাপকে ঝাড়বার চেষ্টা করবেন না। আমি আপনাকে দাদার মতো শ্রদ্ধা করি, আর আপনি কিনা জগতের সব পুরুষই কি এক? মেয়েদের সঙ্গে এক সম্পর্ক ছাড়া কি কোনো কিছু ভাবতে পারে? ভুল ভুল জয়ন্তী, পুরোটাই তুমি ভুল করছো। আমার সব কথা না শুনলে আমি তোমাকে এখান থেকে যেতে দেবো না। আপনার কোনো কথা আমি শুনবো না। শোনো জয়ন্তী, শোনো জয়ন্তী, শোনো জয়ন্তী, কথা শোনো। হ্যাঁ, তোমাকে খবর দাও। জান না উপরেই আছে। মাথাটা কেমন ঘুরে, আমাকে ক্ষমা করবেন। এই ছবিটা কার জানো? কার ব্যাপার? আমার না, তোমার নয়। এই ছবি মল্লিকার। মল্লিকা? হ্যাঁ, মল্লিকা। মৃত্যু একে একে সবাইকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেল। পড়েছিলাম শুধু আমরা দুজনে, আমি আর আমার ছোট বোন মল্লিকা। মলি যে আমার কাছে কতখানি তা ঠিক বলে বোঝাতে পারবো না। তাকে ঘিরেই ছিল আমার যত কিছু আশা, যা কিছু স্বপ্ন, যা কিছু কল্পনা। কিন্তু সেও ঠিক তার বিয়ে চার দিন আগে একটা সাংঘাতিক মোটর অ্যাক্সিডেন্টে চিরদিনের মতো হারিয়ে গেল। বিয়ের মাত্র চার দিন আগে মোটর অ্যাক্সিডেন্টে মারা গেল। হ্যাঁ, পড়ে রইলাম শুধু আমি একা। কিন্তু তাকে আমি কিছুতেই ভুলতে পারলাম না, তাই কলকাতা ছেড়ে পালিয়ে গেলাম। তারপর বছর খানে পরে এসে আমি তোমাকে দেখলাম, দেখে চমকে উঠলাম, বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। মনে হলো যে মলে আমার নতুন করে আমার কাছে ফিরে এসছে, তাই তোমাকে বারে বারে কাছে দেখে মলিকা হারানোর ব্যথাটা ভুলবার চেষ্টা করতাম। তোমাকে
তোমাকে আমি কিছুতেই দূরে সরিয়ে রাখতে পারতাম না। আমি জানি এর জন্য অনেকে অনেক কিছু আমাকে বলবে, কিন্তু আমাকে চরম আঘাত দেবার আগে একবারও কি মনে হলো না যে একজন মেয়েকে অন্যভাবেও ভালোবাসা যায়? না, শুনেছি সামনের 29 তারিখে জয়ন্তের সঙ্গে তোমার বিয়ে। আমি 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 আশীর্বাদ করছি যে তোমাদের ভবিষ্যৎ জীবন সুখের হোক। মল্লিকা যদি কোনো অপরাধ করত তাকে কি তুমি ক্ষমা করতে না? দাদা বলে যখন ডেকেছ তখন তো সে প্রশ্ন ওঠে না। তুমি জানো আজ মল্লিকার জন্মদিন। সত্যি? আজ আবার নতুন কার্ডগুলো দেখছো আর মনে মনে খুব হাসছো না কেন? হাসবো কেন? আমি কি পাগল যে বিয়ের কার্ড দেখি হাসবো? না, পাগল তুমি হবে কেন? পাগল আমি, তাই তো তোমাকে বিয়ে করতে গিয়েছিলাম। বিয়েটা তো তোমাদের কাছে প্রেমের সমাধি। এসব তুমি কি বলছো? দুনিয়ার সবকিছুই তো আমার চেয়ে বেশি বোঝো, বুঝতে পারছো না? নেশা টেশা করেছো? হ্যাঁ, তোমাকে দেখে নেশাই আমার হয়েছিল, কিন্তু আজ তা কেটে গেছে বলেই তোমার আসল রূপটা আমি চিনতে পেরেছি। কি করে আমার আসল রূপ চিনলে শুনি? সেটা নাই বা শুনলে, শুনতে হয়তো তোমার লজ্জা করবে না, কিন্তু বলতে আমার লজ্জা করবে। আর এগুলো এগুলো আর কোনো দরকার। জয়ন্ত, আমি জানতে চাই এসবের মানে কি? মানে মানে এ বিয়ে আর হবে না। আমার এতখানি বিশ্বাসের মর্যাদা তুমি খুব ভালোভাবেই রাখলে। কি হয়েছে কি আমায় সব খুলে বলো। খুলে বলবার আর কি আছে? সত্যি সত্যি তোমরা সবাই দারুণ চালাক, সবাই সবাই কেমন কেমন চমৎকার ভালোবাসার অভিনয় করতে পারো। কি বললে? আমি আমি তোমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছি? নিশ্চয়ই। স্বার্থের জন্য প্রেম করতে যাও করতি বাণিজ্যত চৌধুরীর সঙ্গে, আর না কেন কেন এই প্রতারণা? এই বিয়েটা কি শুধু একটা লাইসেন্স দেবা যাতে সেফলি বাণিজ্যত চৌধুরী কি দিয়ে থাকতে পারো? বল, জবাব দাও। আনসার মি। চুপ করো, চুপ করো। ছি ছি, কার কথা বলছো? তা করলো না তোমার এসব কথা উচ্চারণ করতে? তুমি এত ছোট, আমাকে তুমি যা খুশি বললে। এবার তুমি চলে যাও, দয়া করে তুমি চলে যাও। কিন্তু তুমি যেটা করলে সেটা খুবই স্বাভাবিক, কারণ যার নিজের কোনো আত্মমর্যাদা নেই সে অপরের মর্যাদা বুঝবে কি করে? যার নিজের কোনো মর্যাদা। চুপ করো, আর আমি সহ্য করতে পারছি না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তুমি এই মুহূর্তে তুমি বেরিয়ে যাও। তার মানে
কি বলতে চাইছো তুমি? যা সত্যিটাই বলতে চাইছি, জয়ন্তী জয়ন্তী তোমার থেকে অনেক চালাক নেই। পয়সার জন্য সে নিজেকে বিলিয়ে দিয়েছে মিস্টার চৌধুরীর কাছে। তাইতে নার্ভাস হওয়ার কি আছে? এইসব কথা জেনেই তো তুমি ওকে বিয়ে করতে যাচ্ছ। সত্যি নট, আমি কি একটু জানো আর যেসব কথা জেনেও জয়ন্তীকে আমি বিয়ে করতে যাচ্ছিলাম? ভুল করলে জানো আর অন্তত আছে তা আজকেই তোমার চোখটা খুললো কি করে? নিজের চোখে দেখে আমি আমি চৌধুরীর বাড়িতে গিয়েছিলাম ওকে ইনভাইট করার জন্য। গিয়ে দেখলাম জয়ন্তী ওর বুকে মাথা রেখে জাগে জাগে বাদ দাও সব কথা। আমার পক্ষে আর ওকে বিয়ে করা কোনো মতেই সম্ভব না। অথচ অথচ সমস্ত জায়গায় ইনভিটেশন কমপ্লিট, এক বাড়ি আত্মীয় স্বজন এসে গেছে, মানে 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 আমার ফ্যামিলি প্রেস্টিজিয়াসতে মোজান তা তুমি কম্প্রোমাইজ করে অ্যাডজাস্ট করে নাও না। ওকে বিয়ে করলে তোমার ফিউচারটা তো ভালোই হবে। শেলি শেলি তোমার কাছে আমি সারেন্ডার করেছি বলে তুমি আমাকে এইভাবে টর্চার করবে? আচ্ছা আচ্ছা একদিন তো তুমি আমাকে ভালোবাসতে বাসতুম নাকি? শিলি শিলি আমাকে ক্ষমা করে কি তোমার পক্ষে কোনো মতেই সম্ভব না? এত রাত্রে আমাকে কি বলতে এসছো? না না মানে 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 29 তারিখে আমাকে যেভাবেই হোক বিয়ে করতেই হবে। তুমি যদি তুমি যদি রাজি হও তাহলে তাহলে প্রবলেমটা খুব ইজিলি সলভড হয়। আদারওয়াইজ আদারওয়াইজ আমার সুইসাইড করা ছাড়া কোনো উপায় নেই। ও তাই বলো, 29 তারিখের মধ্যে যে করেই হোক তোমার একটা বউ চাই এই তো? হ্যাঁ হ্যাঁ মানে তুমি যদি রাজি হও প্লিজ। ওমা রাজি হব না আমার? আমার বলে এতদিন বাদে একটা আইবুড়ো নাম খণ্ডাবি আর আমি রাজি হব না? জয়ন্তু এটা কিন্তু খুব কথা করে হবে। তুমি কি তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো? আমি একদম ঠাট্টা করছি, সিরিয়াসলি বলছো? বাস বাস তাহলে আমার কোনো চিন্তা নেই, আমি তাহলে ওদিককার ব্যবস্থা ফাইনাল করে কালই তোমার কাছে আসছি। হ্যাঁ দাদা, অধিকার দিয়েছেন বলেই চিঠি লিখতে সাহস করলাম। 29 তারিখে আমাদের বাড়িতে আপনাকে পায়ের ধুলো দিতে বলেছিলাম, কিন্তু তার আর দরকার হবে না, কারণ ওই দিন আমার বিয়ে হচ্ছে। কেন হচ্ছে না সে কথা অন্তত আপনাকে আমি বলতে পারবো না। আর একটা কথা, উপস্থিত চাকরি করা আমার পক্ষে সম্ভব নয়, কাল সকালে আমরা এখান থেকে চলে যাচ্ছি। দাদা, ছোট বোনের স্নেহ যখন পেয়েছি ক্ষমাও নিশ্চয়ই পাবো। মিস রেকে পাঠিয়ে দেন তো। না স্যার। জয়ন্ত জয়ন্ত, সেই যদি তুই জানাবি নামের সাথে চাকরি কথা বলি তোকে আমি তোকে আমি খুঁজে কি করে বসে হয়েছে কি করেছে কি করেছে জানিস? কাল কাল আমি মিস চৌধুরীর বাড়িতে গিয়েছিলাম ওকে ইনভাইট করার জন্য। গিয়ে দেখলাম জয়ন্তী জয়ন্তী মিস্টার চৌধুরীর বুকে মাথা জয়ন্ত জয়ন্তকে ছেলেকে বিয়ে করে কিংবা জাহান নামে যাওয়ার যদি যায় আছে, কিন্তু ভাবো জয়ন্ত কোনো স্ক্যান্ডাল তুই ঘটাবি না, আমি কিছু তো বিশ্বাস করবো না। নিজের চোখে না দেখলে আমি কি বিশ্বাস করতাম? কিন্তু
এরই নাম সেক্স। এই মানুষকে অনেক নিচে এসব মেয়েদের কাছে প্রেম ভালোবাসা এসব কিচ্ছু নয়, একটা শৌখিন পোশাকি কথা মাত্র। আসলে এরা বোঝে সলিড সিকিউরিটি। দাদা বৌদি কে এখন জানাইনি, কিন্তু মদ দাদাকে দিতেই হবে। তো এত কাণ্ডে তোমার ছেলে বিয়েতে এক কথা রাজি হয়? কেন রাজি হবে না, হওয়ার তো কোনো কারণ নেই। তুমি নিজে গিয়ে দিও, আমাকে এর মধ্যে জড়িও। বসো। যদি পারমিশন দেন তো কি জানাবার আছে বলো। এর মানে কি? 29 তারিখে তো জয়ন্তর সঙ্গে জয়ন্তীর বিয়ে হওয়ার কথা ছিল, এটা দেখছি জয়ন্তের সঙ্গে সেদিন উঠে গিয়েছে। কি ব্যাপারটা কি বলো তো? দেখুন স্যার, সব কথা খুলে বলা আমার পক্ষে সম্ভব না, তবে যা শুনেছি তাতে মনে হয় কোথাও একটা দারুণ ভুল হয়ে গেছে, নইলে জয়ন্তর মতো ছেলের পক্ষে কখনো এই কাজ করা সম্ভব না। জয়ন্ত এ বিষয়ে তোমার কিছু বলেনি? কিছুটা বলেছে, কিন্তু স্যার সে কথা আমি আপনার সঙ্গে মুখে আনতে পারবো না। দেখুন, জয়ন্তের মতো ভালো মেয়ে আর হয় না, অন্তত আমি কখনো দেখিনি স্যার। জয়ন্ত তোমায় কি বলেছে আমাকে সব কথা খুলে বলো। স্যার আমি আপনাকে শ্রদ্ধা করি, জয়ন্তর কোনো কথা আমি বিশ্বাস করি না। তো ও বলে পরশু সন্ধ্যায় যখন ও আপনার বাড়িতে আপনাকে ইনভাইট করতে গিয়েছিল, সেখানে নাকি এমন একটা দৃশ্য দেখে যা মানে যার থেকে মিসআন্ডারস্ট্যান্ডিং। আমি প্রথমে জয়ন্তীর বাড়িতে ছুটে গিয়েছিলাম, কিন্তু আমার কোনো কথার ভালো করে উত্তর পর্যন্ত দিল না। তাই স্যার আর কোনো উপায় না দেখে সাহস করে আপনার কাছে ছুটে এসেছি। জয়ন্তী আপনাকে খুব শ্রদ্ধা করে, আপনি জানতে চাইলেও আপনার কাছে কিছুই গোপন করতে পারবে না। তুমি একটা কাজ করবে সোমনাথ, আজ সন্ধ্যেবেলা যেভাবেই হোক জয়ন্তীকে আমার বাড়িতে একবার নিয়ে এসো। হয়তো আসতে চাইবে না, তবে আমার নাম করে আমি বলবো তাকে। তুমি ভুল করছো। না না, এর হতে পারে না, ও যে ভাষায় আপনাকে অপমান করেছে। স্বাভাবিক, আমি হলো তাই করতাম। তখন না কেন, সেদিন তো তুমিও আমাকে ভুল বুঝেছিলে। তারপর তো সব পরিষ্কার হয়ে গেল। তেমনি ওকেও তো সব ব্যাপারটা পরিষ্কার করে বলতে হবে। সোমনাথ, তুমি এখনই জয়ন্তের কাছে গিয়ে সব ব্যাপারটা পরিষ্কার করে বলো। আমি এখনই যাচ্ছি স্যার। না না, উনি কেন শুধু শুধু অপমানিত হবেন? দেখো, সবচেয়ে বড় কথা কি জানো, ওর ভালোবাসার মধ্যে কোনো ফাঁকি নেই, তাই বেচারা অন্ধের মতো এই কাণ্ডটা করে ফেলেছে। ওকে বুঝিয়ে বললে সব ঠিক হয়ে যাবে। সোমনাথ, তুমি যাও তো, আমি তোমার উপর নির্ভর করে রইলাম। আপনি নিশ্চিন্ত থাকুন স্যার, কিন্তু সেদিন ও ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও।
জয়ন্তী তুমি সোমনাথের সঙ্গে এখন বাড়ি চলে যাও, আর আমি না যাওয়া পর্যন্ত বাড়ি থেকে এক পাও বেরোবে না, কেমন? সবই বুঝতে পারছে, কিন্তু আমি এখন একটু ব্যস্ত থাকবো। ধরুন আধ ঘন্টা পরে আমাকে ফোন করবেন। গুড ইভিনিং, গুড ইভিনিং, আসুন আসুন। আমার চিঠি পেয়ে খুব আশ্চর্য হয়ে গেছেন তো? তাই একটু হয়েছে বেশি। আমার মতো একজন পেটি এমপ্লয়ের সঙ্গে আপনার মতো লোকের কি এমন প্রয়োজন থাকতে পারে? Do you suppose you are sent for to exhibit your provoking figure here instead of going to any particular night club in the city? Don't look at me in that fashion. ওটা অক্ষমের সম্বল, ক্ষমতাবানরা ও দেখে ভয় পায় না। But I'm very sorry to say, যে মেলা নাইট ক্লাবে নাচেন তার পক্ষে এরকম কথা শুনে তো রেগে ওঠা সাজে না। Remind? এসব মেয়েদের কি সাজে? বসেরা বাড়িতে ডেকে পাঠালে তাদের সঙ্গে বসে ড্রিঙ্ক করে গসিপ করা? নো থ্যাঙ্কস, আই ডোন্ট ড্রিঙ্ক। ফ্রেঞ্চ আমি কিন্তু মোটেই রেগে উঠছি না। সত্যিকার সৎশিক্ষা মানুষকে শান্ত করে, আর যাদের ভেতরটা শূন্য তারা অল্পতে রেগে ওঠে। এনিওয়ে, কাজে কথা আসা যাক। আমি 29 তারিখে জয়ন্তের সঙ্গে আপনার বিবাহ হতে পারে না। কেন হতে পারে না? ভালোবাসার সেখানে কোনো সম্পর্ক নেই, সেখানে বিয়ের নামে সাতবার একটা লোক দেখানো ধাঁধা। তারপর সেই পাক খুলতে হয় আপনাকে, না হয় জয়ন্তকে, হয়তো সারা জীবন কাঁদতে হতে পারে। এটা আপনার কি ইন্টারেস্ট? এটা আমার থেকে ইন্টারেস্ট সেটা আপনি বুঝতে পারবেন না, কারণ সেটুকু বোঝবার মতো মন আপনার নেই। শুধু এটুকু জেনে রাখুন যে এরিয়া, এখন আপনি দয়া করে বলুন কত টাকা পেলে আপনি জয়েন্ট থেকে রেহাই দেবেন? ও, মানুষের সবকিছুর মূল্য বুঝে আর কিছু ভালো, পয়সার জোরে সব কিছু নিয়ে থাকে। ও শিওর শিওর, কারণ লোভ আর পাপের কোনো দিনই মৃত্যু নেই। মানুষ ভালো কবে কোথায় হারিয়ে গেছে, সততা বিবেক এসব না খেয়ে সুখী মরেছে। হ্যাঁ বাস, লেটস কাম টু দ্য পয়েন্ট। কত টাকা পেলে আপনি খুশি হবেন? 5,000, 10, 15, 20, 25, 30? আমার শুধু একটা অনুরোধ আপনার কাছে, আপনি জয়ন্তীকে বাঁচতে দেন। জয়ন্তীকে বাঁচতে দেবো আমি? মানে 29 তারিখে জয়ন্তের সঙ্গে জয়ন্তর বিবাহ না হলে জয়ন্তী What a beautiful cinema. What do you mean? না, আমি বলছিলাম জয়ন্তীর জন্য সত্যি আপনার অনেক ভাবনা, কিন্তু একবারও কি ফিরে দেখেছেন? আমার মতো একজন মহিলা পুতুলের মতো সেজে মুখে রং মেখে লাজ লজ্জা সব কিছু বিসর্জন দিয়ে নাইট ক্লাবে কেন নাচতে যেতে হয়? গ্রিড, গ্রিড, নাথিং বাট গ্রিড। লোভ আর আপনাকে সব কিছু বিকিয়ে দিয়েছেন বলে পাঁচজনের সামনে পয়সার জন্য ওই তো নাচতে পারছেন। হ্যাঁ পারছি, কারণ আপনাদের মতো ক্ষমতাবানদের পকেট খালি করতে এর চাইতে ভালো উপায় আর কিছু নেই। মেয়েদের দেহটাকে নিয়ে সেই মহাভারতের যুগ থেকে চলে আসছে আজ পর্যন্ত এই জুয়া খেলা, আর পুরুষদের সেই বিকৃত রুচি খেসারত দিতে কি আমার একমাত্র গুণ নারীদের চরম লোভে পড়ে আমি আমার আত্মসম্মান বিক্রি করে নিই করতে হয়েছিল। সংসারের ছোট বোনটি ছাড়া আমার আর কেউ ছিল না। মনোভাবে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু আপনাদের মতো অসামান্য পুরুষরা আমাকে সেই সুযোগটুকু দেয়। তাদের এই পাপের ঋণ শোধ করতে গিয়ে একদিন জানতে পারলাম মিল মা হতে চলেছে। নিরুপায় আমি কান্নায় ভেঙে পড়লাম। দিদি আমায় ক্ষমা করুন, দিদি আমায় ক্ষমা করুন, ক্ষমা করুন। যখন একটা হয়েছে তখন দেখুন হোক বাচ্চা,
It's nothing but an accident. An accident money to this to die. If we just took it, it can be cured. আর সেই চেষ্টাই করো গিয়ে আমার ফাঁসাবার চেষ্টা করো না বলতে চাইছিলাম যে আমি তো শুধু মিলির একমাত্র পুরুষ বন্ধু নই তার মানে তুমি বলতে চাইছো আমার জীবন একটা হাল একটা কি বলবো তোমায় তুমি আমার চরম দুর্বল জায়গায় খা দিয়েছো তাহলে তোমাকে আমি তবে যদি ফার্দার আমার কোনো ক্ষতি হয় আই উইল ক্রাশ ইউ টু দ্য এন্ড মেয়েদের জন্য তো এইভাবে টাকা জোগাড় করেও শেষ রক্ষা হলো না সব ব্যবস্থা তুলে ফিরে এসে দেখি কতখানি প্রিয় ছিল সে আমি কারোকে বোঝাতে পারবো না সংসারে সেও আমি ছাড়া কারোকে চিনত না মনের দিক দিয়ে ছিল একেবারে ছেলে মানুষ তাই কোথায় দেখা কাউন্টারে পাপে চিন শোধ করতে সে চিরদিনের মতো নিজেকেও নিঃশেষ করে আমাকেও শেষ করে গেল না দুঃখে কষ্টে মানুষ কোনোদিন শেষ হয়ে যায় না বাঁচার থাকে যা আবার তাকে বাঁচতে হয় তবে তবে জানি না এটা কোন পরিহাস আপনারা আমার দুঃখের ভাগ দেখছি একই সূত্রে বাঁধা তাই বলছিলাম দয়া করে আর দয়া দেখানোর অভিনয় করবেন না দয়া আমি দেখাচ্ছি না তবে ভুল করেছি সেটুকু স্মরণ করবার অধিকার আমার নিশ্চয়ই আছে মানুষের যেমন ক্ষুদ্র তৃষ্ণা কাম লোভ থাকে তেমনি মায়া মমতা সহানুভূতি ভালোবাসা এসবও থাকতে পারে দেখুন তো এটা কার ছবি না না আমার একমাত্র বোন মল্লিকার দুজনের এত নেই তাই তো জয়ন্তী আমার কাছে এত প্রিয় আপনার বোন মিলির মতো মল্লিকা আর আমার জীবনে কোনোদিন ফিরে আসবে না বিয়ের ঠিক চার দিন আগে একটা মোটর অ্যাক্সিডেন্টে মল্লিকা চিরদিনের মতো হারিয়ে গেল তাকে হারিয়ে ভেবেছিলাম যে আমি নিজেকে আস্তে আস্তে নিশ্চিন্ত করে ফেলবো কিন্তু কেন জানি না আপনার সঙ্গে এই সম্ভব পরিচয় হওয়ার পর আমার যেন নতুন করে বাঁচতে ইচ্ছে করছে আমি কি এটুকু সুযোগ আশা করতে পারি তোমার কাছে এত বড় লোক আপনি আমাকে টাকা দিন আমি আমি কোনো দিক দিয়ে আপনার উপযুক্ত নই আমার জীবনে চলার পথে তোমার মতো উপযুক্ত আর আমি কাউকে দেখিনি শুধু তোমার বাইরটা দেখে সবাই তোমাকে ভুল করে আমিও তাই করেছিলাম তোমার মনের গভীর আত্মচেতনা আমার তো মর্যাদা বোধই তোমার সবাই কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে কিন্তু আপনি জানেন না আমি জীবনে অনেক ভুল করেছি ভুল তুমি আর কোনোদিনই করতে পারবে না তাও আমি জানি জীবনে তুমি সবার কাছ থেকে ঠকেছ কোনোদিন কারো কাছে বিশ্বাস পাওনি বলেই আজ তোমার কারোর প্রতি বিশ্বাস নেই না এ বিয়ে আর কোনো মতেই সম্ভব নয় কেন সম্ভব নয় বাধাটা কোথায় বাধা আমার নিজের দিক থেকে জানি কিন্তু দেখো যেখানে আমি সবকিছু জানার পরও আমি খুঁজছি না তুমি আমার খুঁজছো কেন বাধ্য হয়ে তুমি বলো সবকিছু জানবার পর
ঠিক পরিচয় দেবে আমার আমার বোন বলে পরিচয় দেবে ঠিক আপত্তি আছে না দাদা তা সম্ভব নয় আপনি অনুমতি দিন যাতে কাল ভোরে আমরা এখান থেকে চলে যেতে পারি এখানে থাকতে আর এখানে থাকতে পারছি না কিন্তু রানাদি দোষ করে কেউ যদি তো স্বীকার করে তবু তাকে ক্ষমা করতে পারো না জয়ন্তী ভুল করো না জন্ম দিয়ে পরিচয়ের যুগ শেষ হয়ে গেছে আজ মানুষের জন্ম পরিচয় চেয়ে জন্ম পরিচয় তুমি কি বলছো আমি তো কিছু বুঝতে পারছি না আমি সব বুঝিয়ে বলছি মা মা তুমি একটু কথা বলো না মা তুমি আমার কেউ না তুমি আমার শুনতে পারবো না মা না আমাকে বলতেই হবে সবকিছু গোপন করে আমি অন্যায় করেছি অন্যায় কি মানে জয়ন্তী তাহলে আপনার ও আমার নিজের মেয়ে নয় আপনি জয়ন্তীর মা নন তাহলে কি ওর পরিচয় ওর কোনো পরিচয় আমি জানি না শুধু ছোট্ট বয়সে ওকে কুড়িয়ে পেয়েছিলেন হ্যাঁ তখন থেকে জানি ও আমার নেই আমি ওর মা জয়ন্তীকে আপনি কোথায় পেয়েছিলেন প্রায় এক যুগের কথা তখন আমরা বার্মায় ছিলাম আর দিন যুদ্ধ শুরু হলো ভয় অনেকের মতো আমরা পায়ে হেঁটে দেশে ফিরছিলাম পায়ে হেঁটে বার্মা থেকে দেশে ফিরছিলাম তারপরে তারপর তারপরে একদিন প্রায় সন্ধ্যে হয় হয় সামনে একটা ছোট্ট পাহাড় নদী ঠিক হলো বাঁশের পুরিটা পেরিয়ে মতো আমরা ওইখানে আশ্রয় নেব ঠিক সেই সময় আমাদের চারিপাশে দারুণ শব্দে বোমা পড়তে লাগলো মনে হলো চোখের সামনে সারা পৃথিবীটা কেঁপে উঠল তারপর কি হলো তারপর দিন ভোরবেলা জঙ্গল থেকে বেরিয়ে যত দূর চোখ যায় দেখি খালি রক্তাক্ত দেহ আর আহতদের কান্দা আর তার মাঝে একটি সুন্দর ফুটফুটে বাচ্চা তার মরা মায়ের বুকের উপরে খেলা করছে কখনো আস্তে আস্তে তাকে বুকে তুলে নিয়েছি উনি মানা করলেন কিন্তু তবু আমি তাকে বুক থেকে নামিয়ে দিতে পারলাম না আচ্ছা এই জয়ন্তী কি আপনার সেই মেয়ে হ্যাঁ ও সেই থেকেই আমার মা বলে ডাকে ও যার বুক থেকে ওকে তুলে নিয়েছিলেন তাকে দেখতে কেমন তার বয়স কত অপূর্ব সুন্দরী আর বয়স ৩৪ আচ্ছা আচ্ছা মনে করে দেখুন তো তার হাতে কোনো আংটি ছিল আংটি তাতে কোনো নাম লেখা ছিল আচ্ছা ওই বাচ্চাটির হাতে একজোড়া বালা ছিল কি আর গলায় একটি সরু চেনের হার তাতে একটি লকেট তার লকেটের মধ্যে নাম টিকা ছিল ছিল আপনি কি করেছেন বাবা মা আমি আর আমার দুই যমজ বোন মল্লিকা যুতিকা আমরাও ঠিক একইভাবে বার্মা থেকে পালিয়ে আসছিলাম পাহাড়ি নদীটার বাঁশের পুলের উপর দিয়ে একসঙ্গে বেশি যুতিকাকে ওপারে আনতে যাচ্ছিলেন ঠিক সেই সুর হলো প্রচন্ড বোমর্ষণ রাতের অন্ধকারে কিছুই বোঝা গেল না পরদিন সকালবেলা জানতে পেরেল ওপারে যারা তাদের কেউই বেঁচে নেই বাবা তবুও ছুটে গেলেন কিন্তু ফিরে এলেন না হাতে মার মৃত্যুতে ওটা বাবা কোনো রকমের চিত্র দিয়ে যুতিকাকে একদম চিনতে পারেননি এখন তাই মনে হয় মার দেওয়ার পাশে অন্য কোনো মৃত বাচ্চাকে দেখে বাবা ভুল করেছিলেন তার আগেই আপনি যুতিকাকে বুকে তুলে নিয়ে মায়ের যত্নে তাকে বাঁচিয়ে রেখেছিলেন জয়ন্তী যুতিকা ফোন তার কারণ সে ভার বইবার মতো যোগ্যতা হয়নি
আমি তার উপযুক্ত নই। আরে জ্যোতি তৈরি হয়ে নে, আর তো সময় নেই। আর সাজি জ্যোতি দাও, বাড়িতে যখন তুমি ছাড়া মনে করবেন না, সমস্ত ব্যাপারটা আমার গল্প বলে মনে হচ্ছে। জীবনেই তো গল্প, গল্পের জীবনে এগোয় কিরে এগোয়। নিশ্চয়ই, আমি তো তার সবচেয়ে বড় প্রমাণ। মানলাম, কিন্তু কোথায় যেন হিসেবের মাল থেকে যাচ্ছে। কোথায় বলো, মিষ্টি করে দাঁড়িয়ে থাকে। দয়াটা দয়াই আর ভালোবাসাটা ভালোবাসা। এসো আমাদের গল্পটা কিন্তু ভারী না।